অভ্যুত্থান শব্দটি ফরাসি ভাষা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হঠাৎ করে সরকার বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে দলগতভাবে অবরোধ করে সংশ্লিষ্ট সরকার বা রাষ্ট্রপ্রধানকে ক্ষমতাচ্যুত করা বা পদত্যাগ করতে বাধ্য করে পরিবর্তন করা। তো আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে এই অভ্যুত্থান দেখা দেয় এবং এটা একটা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে আফ্রিকা মহাদেশে। এছাড়া এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে আমরা এই অভ্যুত্থান দেখতে পেয়েছি। তো অভ্যুত্থান বিষয়টা কি, যে কোনো একটা সংশ্লিষ্ট সরকারের বিরুদ্ধে তো হচ্ছে, কিন্তু এটা বৃহৎ সংখ্যক জনগণ না, মানে খুব ক্ষুদ্র সংখ্যক জনগণ বা একটা সরকারি বিরোধী দল হোক বা কোনো একটা সরকারি সেনাবাহিনী, তারাও কিন্তু সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করতে পারে। অভ্যুত্থানের সঙ্গে এটাই হচ্ছে বিপ্লবের মূল তফাৎ, যে বিপ্লবটা হচ্ছে একটা সুনির্দিষ্ট দীর্ঘদিন ধরে হয়, আর অভ্যুত্থানটা কি হঠাৎ করে কোনো একটা প্রতিষ্ঠান করে ওঠে। বিপ্লব হচ্ছে রাজনৈতিক ক্ষমতা বা প্রাতিষ্ঠানিক কাঠামোতে একটি মৌলিক সামাজিক পরিবর্তন। তো বিপ্লব কোনো দেশের আভ্যন্তরীণ সংঘাতকে বোঝায়, যার মাধ্যমে সরকার, সংবিধান তথা সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটে। যেমন ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লব যেটা বললাম, তো এখন বিষয় হচ্ছে যে বিপ্লবের ফলে কি, যে শুধুমাত্র কোনো শাসন ব্যবস্থা পাল্টায় বা কিছু তা নয়, অনেক সময় সে দেশের সাংস্কৃতিক থেকে শুরু করে অনেক কিছুই পরিবর্তন হয়। এটা একটা বিপ্লবের একটা বিশেষ অঙ্গ। আর বিপ্লবে দেখা যায় একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আর সুনির্দিষ্ট চিন্তা ভাবনা থেকে কিন্তু বিপ্লব হয়, হঠাৎ করে বিপ্লব ঘটতে পারে না। বিপ্লব ঘটার জন্য একটা দরকার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, একদম নেতৃত্ব, সঠিক নেতৃত্ব, এগুলো দরকার বিপ্লবের ক্ষেত্রে। বিদ্রোহী, যে কোনো নির্দিষ্ট অঞ্চলের জনগণ নির্দিষ্ট দাবি পূরণের উদ্দেশ্যে সেই অঞ্চলের শাসক বা সরকারের বিরুদ্ধে যে কর্মসূচি গ্রহণ করেন তাকেই বিদ্রোহ বলে। যেমন সাঁওতাল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, এছাড়া যে আমরা যে হল বিদ্রোহগুলো দেখি সেগুলো কি হয়, মূলত হয় খাজনা মুকুবের উদ্দেশ্যে হোক কিংবা তাদের কোনো অধিকার পাওয়ার জন্য হোক, এই সমস্ত কোনো একটা বিষয়ে তারা কিন্তু বিদ্রোহটা করে। তাদের পক্ষে ব্যাপক কোনো একটা যে কর্মসূচি থাকে বা তাদের যে কোনো নির্দিষ্ট মানে একটা সার্বিকভাবে কোনো একটা তা নয়, তারা নিজেদের একটা শুধুমাত্র উদ্দেশ্য থাকে যে যেটার জন্য তারা হয়তো দীর্ঘদিন অত্যাচারিত হয় বা প্রতারিত হয়, শুধুমাত্র সেই বিষয়টাকে ঠিকঠাক করার জন্য এবং সেই জিনিসটা যাতে না হয় তার জন্য তারা এই আন্দোলনগুলো করলে সেটাকে বিদ্রোহ বলে। আন্দোলন বলতে কী বোঝায়, আন্দোলন হচ্ছে কোনো ঘটনা বা বিষয়ের প্রতিবাদে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা ও তা কার্যকারী করাকে আন্দোলন বলে। এই কর্মসূচি ধারাবাহিকভাবেও চলতে পারে, যেমন আমরা পরিবেশ আন্দোলনগুলো দেখেছি, নর্মদা বাঁচাও আন্দোলন, তারপর চিপকো আন্দোলন, এগুলোকে আন্দোলন বলে। আন্দোলন হচ্ছে কোনো একটা সুনির্দিষ্ট কোনো একটা ঘটনা বা বিষয়ের ওপরই যেটা একটা কর্মসূচিটা গ্রহণ করে চলা। এখন অভ্যুত্থান ও আন্দোলনের মধ্যে তফাৎটা, তো বিষয় হচ্ছে অভ্যুত্থানটা কি কোনো সরকার বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে হঠাৎ করে একটা যে পরিবর্তন আনা, আর অন্যদিকে কী হচ্ছে আন্দোলনটা কি কোনো বিষয় বা ঘটনার বিরুদ্ধে একটা প্রতিবাদ করা। আরেকটা হচ্ছে জোরপূর্বক অভ্যুত্থানে হয় কি, যে জোরপূর্বক ক্ষমতাচ্যুত বা পদত্যাগ করতে বাধ্য করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, কিন্তু আন্দোলনে সেরকম কোনো বিষয় না, আন্দোলনের যেটার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সেটাকে সংশোধন করানো। যদি আমরা দেখি যে নর্মদা বাঁচাও আন্দোলন, সেখানে নর্মদা নদীকে বাঁচানোর জন্য আন্দোলন হয়েছিল, সেখানে কিন্তু কোনো কর্তৃপক্ষকে সরানো বা সরকারকে হারিয়ে দেওয়া, হ্যাঁ এরকম বা সরকারকে জোরপূর্বক উচ্ছেদ করা, এরকম কিন্তু কোনো পরিকল্পনা ছিল না বা কোনো কাজ হয়নি। আর অভ্যুত্থানে হয় কি, যে সমাজে একটা আমূল পরিবর্তন আসে, হ্যাঁ সেটা তার সামাজিক হোক, অর্থনৈতিক হোক, শাসনতান্ত্রিক সব দিক দিয়ে, কিন্তু আন্দোলনের ক্ষেত্রে এরকম কিছু হয় না। তো এগুলোই মূলত অভ্যুত্থান ও আন্দোলনের মধ্যে একটা তফাৎ।